ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ্রীচেন বাংলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না কীভাবে আমি করি। নর্মালি কিন্তু আমি অনেকবার রেসিপিটা দিয়েছি, মূলত রেসিপি দেওয়ার উদ্দেশ্য না, আমরা বিরিয়ানি আজকে রান্না করব, খাবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাই, আমরা বিরিয়ানি রান্নায় চলে যাই। শুরুতেই আমি যে মশলাগুলো নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানির মশলা, যেগুলো অথেন্টিক যে মশলাগুলো, সেগুলোকে বেটে নিয়েছি। নর্মালি যে পানি দিয়ে বেটে নেওয়া হয় সেভাবে বেটে নিয়েছি, যেমন শাহি জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিজ আর কালো এলাচ, যেটাকে বড় এলাচও বলে, আর কিছু সাদা গোলমরিচ চার পাঁচটার মতো, আর আছে চার পাঁচটার মতো কালো গোলমরিচ। নিয়েছি টক দই আর নিয়েছি পোস্তদানা, পোস্তদানাকে ভালো করে বেটে নিয়েছি। তো এখন আমি একটা গামলার মধ্যে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার মতো। তো এখানে যে বিরিয়ানির মশলাগুলোকে আমি বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিও পোস্তদানা। পোস্তদানা বেটে নেওয়ার পরে আমার 1.5 চা চামচের মতো হয়েছে, অতটুকু পরিমাণে দিচ্ছি। আর আজকে 2 কেজি পরিমাণ গরুর মাংসের মধ্যে আমি বিরিয়ানি রান্না করব। আরেকটা কথা বলি, অনেকে বলতে পারেন যে বিরিয়ানির যে মশলাটা সেটা গুঁড়ো করলেও তো হতো। হ্যাঁ, ভালো হয় গুঁড়ো করে দিলেও, কোনো সমস্যা নাই, টেস্টটা কিন্তু অথেন্টিক থাকে। আমি যে নর্মালি বিরিয়ানির যে রেসিপি দিয়েছি তখন কিন্তু গুঁড়ো করেই করেছি। আজকে আবার ইচ্ছে হলো যে একটু বেটে দিই। বেটে দিলে কি হয়, মানে জিনিসটা কিন্তু ভালোভাবে মিহি হয়ে যায় একদম, আর তরকারির ঘনত্বটা, মানে ঝোলের ঘনত্বটাও বেশি হয় যখন আপনারা পানি দিয়ে বেটে একটা কিছু রান্না করবেন। যাই হোক, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবেন ঠিক সেই অনুযায়ী মশলাটা দিবেন। আমি টক দইটা প্রথমেই ঢেলে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, এখানে রসুন বাটাটা 2 টেবিল চামচ এবং আদা বাটাটাও 2 টেবিল চামচ, আর দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার কারণ আছে, সে এখানে আমি টক দইটা ব্যবহার করেছি, আর টক দইটার মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবং টক দইটা আর একটু ঘন হয়ে যায়। নর্মালি যে আমরা বাহিরে টক দই কিনতে পাই, যে খোলা টক দইগুলো, সেগুলো আজকে আমি ব্যবহার করেছি। এগুলো কিন্তু অনেক টক হয়, এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি প্রাণ টক দই বা মিল্ক ভিটা টক দই ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা একটু দেখে শুনেই দিতে হবে, কারণ ওগুলো কিন্তু এত টক থাকে না নর্মাল যে টক দই থেকে, ওগুলো একটু মিষ্টি মিষ্টিই থাকে বলতে গেলে। যাই হোক, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করে রাখি, সেটা হলো আমি কিন্তু ডান হাত দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। আসলে ক্যামেরার কারণে বা ফোনের কারণে এটাকে উল্টো লাগছে, যে মনে হচ্ছে আমি বাম হাত দিয়ে কাজ করছি। এটা কিন্তু না, আপনারা কেউ কিন্তু আবার ভুল ভেবে নিয়েন না যে আমি বাম হাতে কাজ করছি। যাই হোক, এখন আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে, প্রায় একটা আস্ত লেবুই দিয়ে দিব আমি। লেবুটা না দিলে কিন্তু টেস্টটা অথেন্টিক আসবে না এবং খেতে কিন্তু ভালো লাগবে না, ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে না। আপনি যতই টক দই দেন, ভিনেগার দেন, আপনার লেবুটা মাস্ট বি দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অথেন্টিক আসবে। নর্মালি আমি ভালোই মোটামুটি বিরিয়ানিটা রান্না করতে পারি, যেহেতু বাসায় সবাই অনেক প্রশংসা করে। ইভেন আমার হাজব্যান্ডও বলে যে আমার সব রান্নার থেকে বিরিয়ানি রান্নাটা নাকি বেশি টেস্টি হয়। তো যাই হোক, এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এর মধ্যে আমি আবার কিছু বেরেস্তা ভেজে নিব। আমি এখানে 1 কেজি পেঁয়াজের বেরেস্তা করে নিব। বিরিয়ানির মধ্যে তো আমার বেরেস্তা লাগবে, আর কিছু এক্সট্রাও করব যাতে আমি রেখে দিতে পারি, অন্য সময় অন্য কাজে লাগাতে পারি, এর জন্য বেশি করে আর কি বেরেস্তাটা করে নিব। বেরেস্তাটা কম বেশি কিন্তু সবাই পারে, বাট কিছু কিছু টেকনিক ফলো করলে বেরেস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়। নর্মালি আমার শাশুড়ি মা বলে আমি বেরেস্তা নাকি অনেক ভালো করি, মানে অনেক সুন্দর হয়, কালারটা একদম পারফেক্ট থাকে, কোনো পেঁয়াজি বা বেরেস্তা পুড়ে যায় না। তো আপনাদের সেই টিপসটা বলে দিই। টিপসটা হলো, আপনারা যখন পেঁয়াজটা কাটবেন একদম মানে কুচি কুচি করে ফেলবেন না, আবার বেশি মোটাও করবেন না, মিডিয়াম সাইজে রাখবেন। যখন বেরেস্তা হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা একটু বড় বড় সাইজ থাকবে, আর একই সাইজে আপনার পেঁয়াজটা কেটে নিতে হবে। যদি আপনারা মানে মোটা চিকন এভাবে মিশিয়ে দেন তাহলে কিন্তু বেরেস্তা ভালো হবে না, কারণ মোটাটা সিদ্ধ হতে বা ভাজি হতে সময় বেশি লাগবে, চিকনটা কিন্তু তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। তাহলে কী হবে, বেরেস্তাটা দেখতেও ভালো আসবে না, কিছু পুড়ে যাবে, আবার কিছু কাঁচা কাঁচা থাকবে। এই জন্য খুব ভালোভাবে, খুব সতর্কতার সাথেই বেরেস্তাটার পেঁয়াজ কেটে নিতে হবে। আর যখন আপনাদের একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই চুলার আঁচটা মানে একদম অফ করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার বেরেস্তার কালারটা কত সুন্দর এসেছে,
একটা পেঁয়াজ বা একটা দানাও কিন্তু পুড়ে যায় নাই, সবগুলো একই রকম অথেন্টিক কালার এসেছে, বেরেস্তার যে কালারটা সেটা এসেছে। আর বেরেস্তা হয়ে যাওয়ার আগে এক চিমটি লবণ অ্যাড করে দিতে পারেন, এটা একান্তই আপনাদের ইচ্ছা। শুরুতে কিন্তু কখনোই লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু পেঁয়াজ তার পানি ছেড়ে দিবে। আর বেরেস্তা ভাজি করার জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে, আর তেলটা অনেক গরম করে তারপর পেঁয়াজগুলো দিতে হবে। তো যাই হোক, বেরেস্তার যেটা অথেন্টিক রেসিপি সেটাই আপনাদের সাথে বলে দিলাম। আর এখন আমি বিরিয়ানি রান্নায় চলে এসেছি। এখানে আমি কিছু পেঁয়াজ বাটা, তারপর টমেটো এবং ধনিয়া পাতা, পুদিনা পাতা একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে। আমি যে বেরেস্তাটা করেছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আমি এখানে কোনো বেরেস্তা প্রথমে অ্যাড করি নাই, পরে এগিয়ে অ্যাড করব। এখন শুধু পেঁয়াজ বাটাটা দিলাম, আর টমেটো বাটা এটা অপশনাল, আপনারা দিতে মানে দিলেও চলবে না দিলেও চলবে এরকম। কিন্তু ভালো টেস্টের জন্য অবশ্যই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে। আর যদি আপনারা চান কাঁচামরিচ দিবেন, তাহলে ব্লেন্ডার করার সময় কাঁচামরিচটা দিয়ে দিবেন। আর আমার ম্যারিনেট করা মাংসটা তার মধ্যে মিশিয়ে এখন অন্য চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা হওয়ার জন্য। আর এই চুলায় আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাও রান্নার জন্য এখানে আমি 7-8টার মতো আপনার এলাচ আর কালো এলাচ দেওয়া হলো 2টা, তেজপাতা, শাহি জিরা এবং দারুচিনি দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করছি, শাহি জিরা তো অবশ্যই দিতে হবে পোলাওর মধ্যে, কারণ পোলাওর মধ্যে যদি শাহি জিরাটা না দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু অথেন্টিক আসবে না আমার কাছে মনে হয়। আর আমার শাহি জিরা দিয়ে রান্না করা পোলাও খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। কিন্তু সমস্যা একটা, সেটা মা খেতে পারে না, এই জন্য আমার সবসময় দেওয়া হয় না, মাঝে মাঝে দেই আর কি। তো এখন আমি পোলাওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, মানে পোলাওর চাল যেটা সেটাকে ভালো করে ভেজে নিব। পোলাওর চাল যতটা ভালো ভাজি হবে ততটাই কিন্তু পোলাও ঝরঝরে হবে। পোলাও রান্নার কোনো মানে অথেন্টিক রেসিপি নাই, আপনারা যদি ভালো করে চালটা ভেজে নেন তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরে হবে, আর পানির পরিমাপটা যদি ভালোভাবে দিতে পারেন। আমি নর্মালি যে 1 কেজি পোলাওর চালের মধ্যে যে 1 লিটারের যে কোক আসে না, সেই কোকের বোতলের 1 বোতল পানি অ্যাড করি, তাহলে কিন্তু আমার ওইভাবে পরিমাণটা হয়ে যায়। আপনারা আপনাদের মানে অনুযায়ী আর কি পানিটা দিয়ে নেবেন। আর এই যে আমি ভেজে নিচ্ছি, দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে পোলাওর চালগুলো। যত ভালো ভাজা হবে ততই কিন্তু সুন্দর হবে পোলাওটা। আর এর পাশে তো মাংস হচ্ছেই, আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, মাংস থেকে পানি উঠেছে। আর এই বিরিয়ানি রান্না করার সময় পানি ব্যবহার না করলেও চলে, আপনারা যদি মনে হয় মাংসটা একটু নরম খাবেন সেই অনুযায়ী আপনারা একটু পানি ব্যবহার করে দিন, তাহলেই হবে। আর আমি পোলাওর চালের যে কষিয়ে নিয়েছি সেটার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম এবং অলমোস্ট আমার পোলাও হয়েও গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এখানে তো মাংস হচ্ছে। তো এই মাংসটাকে এখন কিন্তু খুব মনোযোগ দিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর বিরিয়ানি রান্না করার সময় মানে এইভাবে বিরিয়ানি রান্না করতে গেলে একদম রান্নাঘরের কিন্তু 12টা বেজে যায়, আগে আপনাদের বলে দিচ্ছি। টেস্টটা আপনারা অথেন্টিক পাবেন কিন্তু একটু কষ্ট হবে, যে দেখুন আমার রান্নাঘরের কী অবস্থা হয়ে গেছে, তেল টেল একদম চারপাশে লেগে গিয়েছে। এইটা করলাম যেভাবে সেটা আপনাদের বলে দিচ্ছি, আসলে ভিডিও করার সময় একটু স্কিপ হয়ে গিয়েছিল। ঝোল যে ছিল সেটা আমি হাই হিটে দিয়ে রেখেছি আর প্রচুর নাড়াচাড়া করেছি, একদম এখানে আমি প্রায় 15-20 মিনিটের মতো স্টিল দাঁড়িয়ে থেকে এটাকে নেড়ে নেড়ে এরকম করে ফেলেছি। যত নাড়াচাড়া করবেন ততই ভালো হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। যাই হোক, এই যে আমার বেরেস্তা রেডি, এখন আমি দমে দিয়ে দিব। আমি প্রথমে কিছু পোলাও নিয়ে তার উপরে মাংস আর আলু দিয়ে দিচ্ছি। আমি নর্মালি আলুকে ভেজে দিই না, মাংস যখন হয়ে আসে তার আগ দিয়ে আর কি আলুগুলো দিয়ে দিই। এভাবে দিলেও কিন্তু টেস্টটা খারাপ আসে না। যাই হোক, এখন আমি লেয়ার বাই লেয়ার একটার পর একটা দিয়ে দিব। প্রথমে পোলাও দিলাম, তারপর মাংস, এখন বেরেস্তা, আর দিব এখন কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু মাস্ট দিতে হবে, অনেক আছে কেওড়া জল খেতে পারে না, বাট তারপরেও দিতে হবে বিরিয়ানির যে অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য। আপনারা যদি ঘি অ্যাড করতে চান এই পর্যায়ে ঘি অ্যাড করে দিবেন, 1 টেবিল চামচ করে ঘি অ্যাড করে দিবেন প্রত্যেকটা লেয়ারে, তাহলে কিন্তু হবে। আপনারা যদি বলেন যে পোলাওর মধ্যে ঘি অ্যাড করলে যখন রান্না করলে তখন তো অ্যাড করা যেত, কিন্তু কেন অ্যাড করি নি সেটা হলো, এখন পোলাওর মধ্যে নর্মালি যদি আমি ঘিটা অ্যাড করি কিন্তু এতটা ভালো ফ্লেভার আসবে না। আমি যদি এইভাবে ঘিটা অ্যাড করি তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো আমি ঘি অ্যাড করতে আজকে ভুলে গিয়েছিলাম, আপনারা যখন রান্না করবেন ঠিক এভাবেই রান্না করবেন এবং ঘিটাও অ্যাড করে দিবেন। যাই হোক, আমি লেয়ার বাই লেয়ার এখন পোলাও এবং মাংসগুলোকে বসিয়ে নিব। বিরিয়ানিটা আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি, এখন দমে দেওয়ার জন্য একদম রেডি। এখন শুধু বিরিয়ানিটা চুলার উপর চলে যাবে। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি, প্রথমে আমি একটা তাওয়া দিয়েছি আর একদম লো ফ্লেমে চুলার আঁচটা রেখেছি। এভাবে আমি দমে দিয়ে রাখবো 10 মিনিট।
10 মিনিট দমে দিলেই কিন্তু আমার বিরিয়ানি রান্না অলমোস্ট ডান। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি বিরিয়ানিটাকে কেটে নিব বা মিশিয়ে নিব, আপনারা যেভাবে যে বলেন বা করেন, যাই হোক আমি এখন সব কিছু মিশিয়ে নিব, মানে মাংসগুলোকে পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব, উপর থেকে নিচে এভাবে মিক্সড করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ঝোলটার সাথে পোলাওটা মিশে যাবে। এই যে আমার বিরিয়ানি রান্নাটা অলমোস্ট ডান, এখন আমি সবাইকে খেতে দিয়ে দিব, প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছি, এখন শুধু খাওয়ার পালা। তো যাই হোক, আজকের এই যে বিরিয়ানি রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, আপনাদের কমেন্টসের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি সবসময়। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই বাট ভিডিও দেখেন, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান গেলেই আপনারা দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যদি পারেন আপনারা প্লিজ কষ্ট করে শেয়ার করে দিবেন। রান্না করি বাবা, তোমার জামা কোথায়? এটা অরেঞ্জ মা। পপি মা কোথায়? পপি মা সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখুন আমার চালগুলো কতটা ঝরঝরে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। অনেকে বলতে পারেন আমরা তো নর্মালি দমে বিরিয়ানি রান্না করাটাকেই প্রেফার করি বা খেতে পছন্দ করি, আর তাদের জন্য আমি রিকোয়েস্ট করে বলতেছি একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় এই বিরিয়ানিটা। আপনারা বুঝতেই পারবেন না যে এটা নর্মাল যে দমে দিয়ে রান্না করা হয় ওইভাবে রান্না হয়েছে না আমি যেভাবে করেছি ওইভাবে। তো আপনাদের জন্য আমার কাছে এটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো যাই হোক, খাবার দাবার শেষ করে এখন একটু কাজের পালা, সেটা হলো আমার যে রান্নাঘরের 12টা বেজে গিয়েছিল সেটাকে আমি এখন ক্লিন করে নিব। তো আমি চুলার উপরে এবং চারপাশে একটু হুইল পাউডার দিয়ে তারপর একটা মাজনি নিয়েছি, যে হাঁড়ি পাতিল মাজার যে মাজনিগুলো আছে সেগুলো নিয়েছি, সেগুলো দিয়ে এখন ভালো করে আমি মেজে নিব। আসলে রান্নাঘর পরিষ্কার করা কিন্তু খুব কঠিন একটা কাজ, কারণ অনেক তেল তেল হয়ে যায়, মাঝামাঝি করতে অনেক কষ্ট হয়, হাত ব্যথা হয়। যদি আপনারা রেগুলার করেন তাহলে কিন্তু এতটা ময়লা হবে না আর কষ্টটা এত হবে না, যেটা আমি আর আমার শাশুড়ি মা সবসময় করি, যে রান্না করা শেষ করে খাবার দাবার খেয়ে যখন আমরা রান্নাঘরের আদার্স কাজ করি, যেমন প্লেট বা হাঁড়ি পাতিল ধুয়ে নেই, ঠিক তখনই আমরা রান্নাঘরটাকেও ঠিক এভাবেই ক্লিন করে নিই। এভাবে ক্লিন করলে কিন্তু বেশি নোংরা হয় না আর তেল তেল যে একটা ভাবটা সেটাও চলে যায়, থাকে না। তো প্রতিদিন যদি এটা করা হয় রান্নাঘরটা কিন্তু একদম চকচকে ঝকঝকে থাকবে। তো যাই হোক, আমি যেভাবে রান্নাঘরটাকে ক্লিন করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিন্তু কেউ বাজেভাবে নেবেন না বা খারাপভাবে নিবেন না যে এটাও আবার দেখাতে হয়। আসলে এটা দেখানোর জন্য না, আমি কী কাজ করলাম সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে তো এটাও একটা পার্ট আমি যেহেতু এই কাজটা করছি তো এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা। আমি আসলে যে কাজগুলো দেখাই সেগুলো আসলে যাতে মানুষের উপকার হয় সেজন্যই। অনেক নতুন আপু আছে যারা কেবল সংসার শুরু করেছে, তারা কিভাবে তাদের রান্নাঘরটাকে ক্লিন রাখবে বা কিভাবে কি রান্না করবে, তাদের জন্য মূলত আমি আমার কাজগুলোকে শেয়ার করি এবং আমার শাশুড়ি মা কী রান্না করছে বা কিভাবে রান্না করছে সেটা শেয়ার করি, যাতে তাদেরও উপকার হয়। তো যাই হোক, এই যে আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে, আমি এটাকে ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব। আসলে এভাবে কাজ করলে কিন্তু কাজও পরি মানে ভালো লাগে করতে এবং সব কিছু একদম ক্লিনও থাকে, চকচকে ঝকঝকেও থাকে। আমি আসলে এই কাজগুলো শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, যে মা সব সময় সময়ের কাজ সে সময় করতে পছন্দ করে। আসলে ঠিক এটাই উচিত, যে সময়ের কাজটা সময়ে করাই উচিত, না হলে দেখা যায় আমি যদি এটা পরের জন্য রেখে দিতাম আর পরে গিয়ে করতে ইচ্ছা করতো না তো আমার রান্নাঘরটা কিন্তু নোংরাই থেকে যেত, তো এই নোংরা জিনিস কিন্তু দেখতেও ভালো লাগে না। তো এই যে দেখুন আমার রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি, দেখতে কতটা ঝকঝকে চকচকে লাগছে। তো আবার যখন রান্না করতে আসবো আমি তখন কিন্তু আমার রান্না করতেও ভালো লাগবে, যে ক্লিন রান্নাঘর রান্না করতে অনেক মজা। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তো আজকের জন্য এখানে বাই বলে দিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো।